আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, রিয়েল ইসলাম বিলিভার 360 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে তাজবিদ সহ কোরআন শিক্ষার 32তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব তাজবিদ সহকারে বানান করে সুরাতুল কাফিরুন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলি পড়ি। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। এই দোয়াটি বেশি করে পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের ক্লাসের বিষয় সূরাতুল কাফিরুন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, এর আয়াত সংখ্যা 6। এখন চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অফ ল্যাম পেশ কুল, ইয়া খাড়া যাবর ইয়া, কুল ইয়া। ইয়া এর উপরে তিন আলিফ মদের চিহ্ন। এর কারণ হলো মদের হরফের পরে পৃথক শব্দে প্রথম অক্ষর যদি হামজা হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। এখানে তিন আলিফ টান হবে, তখন হবে এমন কুল ইয়া, হামজা ইয়া যাবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, কুল ইয়া আইয়ু, হ্যা লাম জবর হাল, কুল ইয়া আইয়ু হাল, কাফ আলিফ জবর কা, আলিফ খালি ডাইনে জবর এক আলিফ টান হবে কা, ফাজের ফি কাফি, র ওয়াও পেশ রু, কাফি রু, র এর উপরে পেশ থাকা এখানে র মোটা করে পড়তে হবে, অল সাকিন ডাইনে পেশ এখানে এক আলিফ টান হবে। একসাথে পড়ি কাফিরু, নুন জবর না, কাফিরুনা। সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। এখানে থামলে শেষ অক্ষরে সাকিন হয়ে যাবে, তখন মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে মধ্যে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হয়। আপনারা যারা তিন আলিফ মদ সম্পর্কে অবগত নয়, আই বাটনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্পূর্ণ আয়াতটা একসাথে আরেকবার পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আউ, লা আউ, আলিফ খালি ডাইনে জবর এর পরে পৃথক শব্দের প্রথম অক্ষর যখন হামজা হবে তখন মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়তে হবে, তখন হবে এমন বা পেশ বু, দাল পেশ দু, বু দু, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান হবে মা। এক আলিফ মত সম্পর্কে আই বাটনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বু দু মা, তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, দাল ওয়াও পেশ দু, তা বু দু, অবসাকিন ডাইনাপেশ এখানেও এক আলিফ মদ হবে মা, তা বুদু, নুন জবর না, মা তা বুদু না। সম্পূর্ণ আয়াত একসাথে পড়ি লা বুদু মা তা বুদু না। এখানে আমরা অক্ফ করলে নুনের উপরে সাকিন হয়ে যাবে, তখন মদের হরফের পরের অক্ষরে অক্ফের কারণে মধ্যে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হবে, তখন হবে এমন তা বুদু। সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি লা আবুদু মা তাবুদুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়া লা, আলিফ খালি ডাইনে জবর এখানে এক আলিফ টান, এর পরের অক্ষর হামজা পৃথক শব্দে থাকায় এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টা নিয়ে পড়তে হবে, ওয়া লা, হামজা নুন জবর আং, নুনের উপরে সাকিন, নুন সাকিন, এর পরের অক্ষর ইকফার অক্ষর তা এসেছে এজন্য এখানে গুণনা করে পড়তে হবে। আপনার যারা নুন সাকিন সম্পর্কে অবগত নয়, আই বাটনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে এভাবে গুণনা হবে আং, তা মিম পেশ তুম, ওয়ালা আং তুম, আইন আলিফ জবর আ, ওয়ালা আং তুম আ, মিম সাকিন, এর পরে মিম এবং বা ব্যতীত অন্য যে কোনো অক্ষর যদি আসে তাহলে মিম সাকিনে ইজহার স্পষ্ট করিয়া পড়তে হবে, অর্থাৎ কোনো গুণনা হবে না। মিম সাকিন সম্পর্কে আই বাটনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ওয়ালা আং তুম হা,
আলিফ খালি ডাইনে যাবার, এখানে এক আলিফ টান, আ বা আছর বি, আ বি দাল ওয়াও পেশ দু, আও সেকেন্ড ডাইনে পেশ, এখানে এক আলিফ টান, আ বি দু, নুন সবর না, আ বি দু না, মিম আলিফ সবর মা, হামজা আইন সবর আ, মা আ, মাদের হরফের পরের শব্দে প্রথম অক্ষর হামজা হলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে, এখানেও মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে, মা আ বা পেশ বু, মা আ বু দাল পেশ দু, মা আ বু দু, সম্পূর্ণ একটা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, এখানে যদি আমরা অক্স করি তাহলে দাল সাকিন হয়ে যাবে, তখন কলকলা হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা সম্পর্কে একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যখন আমরা এখানে থামবো তখন হবে এমন আবুদ, সম্পূর্ণ একটা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, ওয়ালা হামজা সবর আ, ওয়ালা আ, আলিফ খালি ডাইনে যাবর মাদের হরফ, এর পরের শব্দের প্রথম অক্ষর হামজা হলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান, ওয়ালা আ, নুন আলিফ যাবর না, আলিফ খালি ডাইনে যাবর এক আলিফ নিয়ে পড়তে হয়, কিন্তু যখন লম্বা হামজা সহ আনা হবে তখন শুধুমাত্র চারটি জায়গায় টান হবে, অন্য আর কোনো জায়গায় টান হবে না, অর্থাৎ আমাদের এখানে টান দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ পরের অক্ষর আইন রয়েছে, আমরা টান দিতে পারবো চারটি শব্দে, সেটা হলো আনা শব্দের পরে হলো যদি এরকম বা থাকে, অর্থাৎ আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এরকম যদি কোনো একটা জায়গায় যদি এরকম পাওয়া যায় তাহলে সেখানে টান হবে, অন্যথায় অন্য কোনো জায়গায় লম্বা হামজার আনায় টান হবে না, অর্থাৎ এখানে আমাদের কোনো টান হবে না, তখন হবে এমন ওয়ালা আনা, আইন আলিফ জবর আয়া, আলিফ খালি ডাইনে যাবার এক আলিফ টান, ওয়ালা আনা আ বা জের বি, দাল মিম দুই পেশ দুম, নুন সাকিন বা তানবিন, এর পরে মিম ইদগামে বা গুন্নার অক্ষর আসলে গুন্নার সহিত মিলিয়া পড়তে হবে, তখন হবে এমন আ বিদুম, মিম আলিফ জবর মা, আলিফ খালি ডাইনে যাবার এক আলিফ টান হবে, আ বিদুম মা, আইন জবর আ বা দাল জবর বাদ, মা আবাদ, এখানে দাল এর উপরে সাকিন তারপরে অক্ষরে তাসদিদ, তাহলে এই বাজে এই তাকে ধরবে, অর্থাৎ তা এর সাথে উচ্চারণ হবে, আমরা একসাথে উচ্চারণ করি, বা তা জবর বাত, আবাত, তা মিম পেশ তুম, আবাত তুম, সম্পূর্ণ আয়াতটা একবারে পড়ি, ওয়ালা আনা আবিদুম মা আবাত তুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা হামজা নুন জবর আং, ওয়ালা আং, এখানে মাদের হরফের পরের শব্দে হামজা আসায় মধ্যে মুনফাসিল তিন আলিফটা নিয়ে পড়তে হবে, ওয়ালা আং, নুন সাকিন এর পরে ইকফার অক্ষর আসায় এখানে নাকের বাসিতে নিয়ে গুন্নাহ করতে হবে, ওয়ালা আং, তা মিম পেশ তুম, ওয়ালা আং তুম, আইন আলিফ জবর আ, আলিফ খালি ডাইনে জবর এক আলিফ টান, ওয়ালা আং তুম আ বা জের বি, আ বি দাল ওয়াও পেশ দু, আ বি দু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, আলিফ খালি ডাইনে যাবর এক আলিফ টান, এর পরের অক্ষর পৃথক শব্দের প্রথম অক্ষর হামজা আসায় এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে, মা হামজা আইন জবর আ, মা আ বা পেশবু, মা আ বু দাল পেশদু, মা আ বুদু, সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, এখানে আমরা যদি অক্স করি তাহলে দালে সাকিন হবে, তখন কলকলরা হয়ে যাবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে, তখন তখন হবে এমন মা আবুদ, সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, লাম সবর লা, কাফ মিম পেশকুম, লাকুম দাল ইয়াসির দি, লাকুম দি, মিম সেকেন্ড এর পরে মিম এবং বা ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে স্পষ্ট করিয়া পড়তে হবে, তাহলে এখানে হবে লাকুম দাল ইয়াজের দি, ইয়া সেকেন্ড ডাইনেজার এক আলিফ টান, লাকুম দি নুন পেশ নো, লাকুম দি নো, কাফ মিম পেশ কুম, দি নু কুম, অল সবর ওয়া, লাম জেল লি, ওয়ালি ইয়া জবর ইয়া, ওয়ালি ইয়া,
লাকুম দীনুকুম ওয়ালিয়া। দাল ইয়াসের দি ইয়া সাকিন, ডাইনেজের একালিফ টান হবে, নুন জের নি, দীনি। সম্পূর্ণ আয়াতটা একবারে পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি। এখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে নুনে সাকিন হবে, তখন মধ্যে আরজি হবে, তখন হবে এমন দীন। সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন পবিত্র কোরআন থেকে সুরাতুল কাফিরুন আমরা প্র্যাকটিস করি। সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون আমি যখন থেমে থাকবো তখন আপনারা আমি যতটুকু পড়ে এসেছি অতটুকু আপনারা পড়বেন, তাহলে আপনাদের আপনাদের পড়া সহি হয়ে যাবে। লা আবুদু মা তাবুদুন। সম্পূর্ণ আয়াত একসাথে পড়ি, লা আবুদু মা তাবুদুন ولا أنتم عابدون ما أعبد. সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد. সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ওয়ালিয়াদিন। সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি সম্পূর্ণ একবারে আমি পড়ব, আপনারা সেটা শুনবেন এবং মনে মনে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনাদের আজকের ক্লাসে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনারা আমাদের ভিডিও দ্বারা কতটুকু উপকার পাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর কিভাবে আমরা আরও উন্নয়ন করে আপনাদের মাঝে পবিত্র কোরআন শিক্ষা দিতে পারি, যদি আপনাদের মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।
যাতে করে আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে পরবর্তীতে আমরা আপডেট করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে আপনার বন্ধুরা পবিত্র কোরআনুল কারিম শিখতে পারেন। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই এই দোয়াটি পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আজকের ক্লাসকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।